दयार नबी दो जहानेर बादशाह कलिजार टुकरा नयनेर तारा मा फातिमातु ज़हरा रज़ियल्लाहु ताआला आनहार दुटी पुत्र सन्तान इमाम हासान और इमाम हुसैन। इमाम हासान और इमाम हुसैन एक दिन धुलो बाली निये तारा खेल खेलाय मग्न छिलो। खेलते खेलते कोनो एकटी समय तादेर खेला शेष हलो एबं तारा ठीक करलो जे आमरा जे जार मतो धुलो बालीगुलो भाग करे नेब। ताई दुटी भागे विभक्त करा हलो। शेषे देखा दिल एकटी भागे कम और एकटी भागे किछु बेशी। इमाम हुसैन बोल्लो बेशिटा आमी नेब। इमाम हासान बोलछे ना ना ओई बेशिटा आमी नेब। तो इमाम हासान और इमाम हुसैन तारा ठीक करलो दुजोनेई तादेर मध्ये जे बड़ो बोले प्रमाणित हबे से बेशी धुलो नेबे। तो इमाम हुसैन बोलछे आमी बड़ो और इमाम हासान बोलछे ना आमी बड़ो। ताई निजेदेर मध्ये ठीक ना করতে পেরে গর্ভধারিণী আম্মাজানের কাছে গিয়ে ইমাম হাসান আর ইমাম হোসেন জিজ্ঞাসা করছে। তাই কবি বললেন, একদা হাসান হোসেন বলে আম্মাজান, একদা হাসান হোসেন বলে আম্মাজান দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম हुसैन ना हसान। एकदा हसान हुसैन बोले अम्मा जान दाओ सठीक बयान, कार बृहत शान के तोमार बड़ सन्तान, इमाम हुसैन ना हसान। एकदा हसान हुसैन करते हिसाब समय बसेছি হে মাগো তোমার কাছে এসেছি, মানত করে মোরাজ এক রেখেছি, জ্বলতে আজি তেল বদনে মেখেছি, কেন সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান, মোরা করে দেবো ম্লান, সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান, মোরা করে দেবো ম্লান, আরে কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হুসেন না হাসান। একদা হাসান হোসেন মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই চিন্তিতা হয়ে পড়লেন, খুবই বিস্মিতা হয়ে পড়লেন। অনেক চিন্তা করে তিনি মনে মনে এই বললেন কি, মা ফাতেমা ভাবে দিলে দিলে সঠিক কথা দিগো যদি বলে, উল্লাসিত হবে একটি ছেলে আর একটি যাবে মান্যতের কবলে। অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। আরে মা হাওয়ার আওলাদ যত আদমের সন্তান, সমান সমান সমান। একদা হাসান হোসেন ইমাম হাসান হোসেন তারা তো সমান উত্তর পেতে চায়নি, তারা জানতে চেয়েছে তাদের মধ্যে কে বড় আর কে ছোট। তাই এমন কথাই খুশি না হয়ে ইমাম হাসান হোসেন দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে কি, এমন কথাই খুশি নাহি হইল, বারে বারে জিজ্ঞাসিতে লাগিল, খুশি নাহি হইল, বারে বারে জিজ্ঞাসিতে লাগিল, তোমার নয়ন কারে আগে দেখেছিল, একবার তার নাম তুমি আজ বলো, ভবের ভোগে কে বা আগে করলো আগমন, দেখেছে এ জাহান মাগমা, ভবের ভোগে কে বা আগে করলো আগমন, দেখেছে এ জাহান, আরে কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হুসেন না হাসান। ऐ खुदा हसन हुसैन। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুখে কোনো উত্তর বলতে না পেরে তিনি একটি ফন্দি আঁটলেন, একটি পলিটিক্স খেললেন, একটি পরীক্ষায় ফেলার চেষ্টা করলেন যে ওদের পরীক্ষাতেই ওরা পাস ফেল হয়ে বুঝেনি কে বড় আর কে ছোট। তাই মা ফাতিমা কি বললেন, জননী তাদের বলেন জবাবে মুখে বলার প্রয়োজন না হবে। তাহলে বুঝবে কেমন করে, দুটি সিলেট পেন্সিল নাও দু ভাই, সেই বড় যার নাম আগে লিখে দিবে। হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম, হায় কি কুদরত রহমান। হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম, হায় কি কুদরত রহমান। আর একই সাথে লিখে বলে কে বড় সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। মা ফাতিমাতুজ জাহরা যখন উত্তর দিতে পারলেন না, হেরে গেলেন, ইমাম হাসান হোসেন জড়িয়ে ধরে আবার মাকে বলছে কি, হেরে গেল মা ফাতেমা জোহরা, যখন হেরে গেল মা ফাতেমা জোহরা, জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা। আর কি বলছে তারা, বলো কে তোমার কাছে পেয়ারা, না বলিলেও প্রাণ দিয়ে দেব মোরা। ঝরবে তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ, মাগো বলো না এখন। ঝরবে 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 তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ, মাগো বলো না এখন। আর কার বৃহৎ শান, কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। রয় তাকিয়ে জোহুরা অবাক হয়ে, বোঝাবো এই খোদা এদের কি দিয়ে। রয় তাকিয়ে জোহুরা অবাক হয়ে, বোঝাবো এ খোদা এদের কি দিয়ে। কোন বরাত বা অজুহাত না পেয়ে দিল সে আলীর কাছে পাঠিয়ে। হোসেন হাসান করলো বয়ান, ও গো আব্বা জান শোনো মোদের এই আরমান। হোসেন হাসান করলো বয়ান, ও গো আব্বা জান শোনো মোদের এই আরমান। আর কার বৃহৎ শান, কে তোমার ছোট সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি জঙ্গলে বসেছিলেন, এমত অবস্থায় যখন ইমাম হাসান হোসেন তাঁর কাছে পৌঁছে গেল, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও মুখে কিছু না বলে একটি পরীক্ষায় ফেলতে চেষ্টা করলেন। কোন সে পরীক্ষা? হযরত আলী ছিলেন বসে বাগানে, দুইটি আনার ফল পড়িল নয়নে, দেখিয়ে বলেন পুত্র হাসান হোসেনে, দুইটি আনার ভাঙো দুজনাই এনে। ওই আনারের দানা যাহার হবে গুণে কম, বুঝবে পরে তার জনম। ওই আনারের দানা যাহার হবে গুণে কম, বুঝবে পরে তার জনম। আর কার বৃহৎ শান, নিজেরাই পাবে প্রমাণ, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। দুই ভাই দুইটি আনার ভাঙিল, হাসান হোসেন বোঝ নাহি মানিল, দর কাশিলো হযরত আলী দু হাত তুলি বলে ইয়া রহমান এ কেমন ইমতিহান হযরত আলী দু হাত তুলি বলে ইয়া রহমান এ কেমন ইমতিহান আর কে আগে যাবে জান্নাতে সুনিয়া আহবান ইমাম হুসেন না হাসান এ খোদা হাসান হোসেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও যখন বিচার করতে পারলেন না অবশেষে কার কাছে পাঠিয়ে দিলেন আলীও পারলো না করিতে বিচার বলল সহি জবাব পাবে এবার কোথায় তোমার নানা বাদশাহ যে কায়নার তার কাছে যাও যিনি महबूब खुदार तो हसन हुसैन छूट गए बोलबे नाना जान तुम्हें आशिक गुफरान हसन हुसैन छूट गए बोलबे नाना जान तुम्हें आशिक गुफरान अरे के प्रथम दान होए देखे जहान इमाम हुसैन ना हसान ए खुदा हसान हुसैन अल्लाहर रसूल दो जहानेर बादशाह তিনি জঙ্গলে বসে আছেন আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন এমন সময় ইমাম হাসান আর হোসেন জিজ্ঞাসা করতে আসছে দেখে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন ওগো মাওলা যদি তোমার বন্ধু সঠিক উত্তর না দিয়ে অপমান যদি হয়ে যায় আল্লাহ আমরা তো সবাই অপমানিত লজ্জিত হয়ে যাব বলো হে প্রভু তোমার বন্ধুকে কি আমরা কি জবাব দেব আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা জিবরিল মারফত আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিলেন এবং জিবরিল এসে বলছে কি বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ওয়া ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আসসালামু আলাইকা ওয়া ইয়া রাহমাতুল লিল আলামিন ওগো আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আজকে আপনার দুটো হাতের দুটো তরবারি ইমাম হাসান আর ইমাম হোসেন তারা জানতে আসছে ইয়া রাসূল তাদের মধ্যে কে বড় আর কে ছোট দয়ার নবী জাহানের বাদশা বলে ভাই জিবরিল আমি কাকে বড় বলবো আমায় একটু উত্তরটা জানিয়ে দিয়ে যাও ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ যে পথ ধরে ইমাম হাসান আর ইমাম হোসেন তাশরীফ নিয়ে আসছে ওগো আল্লাহর রাসূল আপনি ওই পথের দিকে রাস্তার দিকে তাকিয়ে থাকুন আর লক্ষ্য করুন তাদের মধ্যে কাছাকাছি এসে যে প্রথমে সালাম দেবে আসসালামু আলাইকুম বলবে ওগো আল্লাহর রাসূল আপনি দীপ্ত কণ্ঠে উচ্চ কণ্ঠে তাকেই বড় বলে ঘোষণা করবেন তাই ইমাম হাসান আর ইমাম হোসেন আল্লাহ রাসূলের কাছে আসছে কবি বললেন খুদার হাবিব ছিলেন খুদার ধ্যানে হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে যে সওয়াল করিবে এরা দুজনে আল্লাহর নবী ওহী দ্বারা সব জানে তাই সামনে চলেছে হোসেন আর পেছনে হাসান হোসেন করতে চায় বয়ান সামনে চলেছে হোসেন আর পেছনে হাসান হোসেন করতে চায় বয়ান আর পেছন হতে হাসান বলে ইয়া শাহে জামান সালাম সালাম আসসালাম এ খোদা হাসান হোসেন নবীজি বুঝতেই পারলেন তাদের মধ্যে কে বড় আর কে ছোট হতে পারে কিন্তু তার জীবনে তিনি কাউকে কোনোদিন ছোট করেননি তাই তখনও করতে পারলেন না বরং উত্তরে ইমাম হাসান হোসেনকে কি বললেন নবীজি বলেন ও হাসান হোসেন আমি জানি তোমাদের কি মনের বাসনা নবীজি বলেন ও হাসান হোসেন বাসনা তবে জেনে রেখো বখিলরা কখনো বড় হবে না সেই বড় যে দেয় সালামের নজরানা থাকে না লেখা আমলে কবে কার জনম শোনো হোসেন হাসান থাকে না লেখা আমলে কবে কার জনম শোনো হোসেন হাসান, আর সেই ছোট যার কম হবে আমলের ইমান। ইমান আমান ইমান একদা হাসান হোসেন। শেষ ছন্দ শুনবেন। মাসুম হোসেন নিয়ত করিল সিধা, বৃহৎ সে যে হুকমে নবী রয় ফিদা। সেদিন হতে হাসান হোসেন সদা বাড়িয়ে দিল এই সালামের মর্যাদা। এমএ হাবিব হওরে অতিব আশিকে সালাম, এ যে হযরতি কালাম। এমএ হাবিব হওরে অতিব আশিকে সালাম, এ যে হযরতি কালাম। আর ঝুঁকে যেতে পারে হাসর ময়দান, মিজান 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 একদা হাসান হোসেন বলে আম্মা জান, দাও সঠিক বয়ান। কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন।